সঙ্গমের পর যদি একসঙ্গে স্নানের ইচ্ছা থাকে তাহলেও নিতে হবে কিছু সতর্ক পদক্ষেপ বাবল বাথ এর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এছাড়াও গর্ভাবস্থা না চাইলে কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার প্রয়োজন রয়েছে তবে এগুলি ছাড়াও রয়েছে কিছু অত্যন্ত জরুরি টিপস যৌন সঙ্গমের সময় পড়তে পড়তে আনন্দে মেতে উঠে উদ্দীপনা ধরে রাখার পরের সময়টি যৌন স্বাস্থ্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ মুম্বইয়ের মুলুন্দের ফর্টিস হাসপাতালের চিকিৎসক সঞ্জয় কুমাভাত বলছেন যৌন সঙ্গমের পর কয়েকটি কাজ অবশ্যই করণীয় যা অনেকেই না করে ভুল করে থাকেন যৌন সঙ্গমের পর এই কাজগুলি না করলে শরীরে সংক্রমণ সহ নানান রোগ জটিলতার সৃষ্টি হতে পারে দেখে নেওয়া যাক টিপস ব্লাডার যৌন সঙ্গমের পর ব্লাডার খালি করে ফেলা ভালো ফলে সঙ্গমের পর মূত্রত্যাগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ সঙ্গমের এক ঘন্টার মধ্যে এটি করে ফেলা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যন্ত্রণা সঙ্গমের পরেও যদি যন্ত্রণা চলতে থাকে তাহলে তা নিয়ে হেলাফেলা করা ঠিক নয় যদি অনেকক্ষণ ধরে এই সমস্যা হতে থাকে তাহলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন অনেক সময় সংক্রমণ ডিপ পেনেট্রেশন ফাইবারয়েড এন্ডোমেটেরিওসিস থেকে এই সমস্যা হয় চাপা অন্তর্বাস সঙ্গমের পর পরই চাপা অন্তর্বাস পরা ঠিক নয় সম্ভ হলে সঙ্গমের খানিক পর পর্যন্ত অন্তর্বাস না পড়ে থাকলেও পেতে পারেন উপকার পরিষ্কার রাখুন যৌনাঙ্গ যৌনাঙ্গ পরিষ্কার রাখা খুবই জরুরি বিশেষত মহিলাদের স্বাস্থ্যের জন্য যৌনাঙ্গ পরিষ্কার রাখা খুবই জরুরি দরকার হলে টিস্যু দিয়ে মহিলাদের যৌনাঙ্গ সঙ্গমের পরবর্তী সময়ে পরিষ্কার করে রাখা প্রয়োজন সঙ্গমের পর যদি একসঙ্গে স্নানের ইচ্ছা থাকে তাহলে বাবুল বাথ এর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এছাড়াও গর্ভাবস্থা না চাইলে কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে দেখে নিতে হবে কন্ডম ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ যদি সঙ্গমের পরই রক্তপাত হয় অর্থাৎ কয়টাল ব্লিডিং হয় তাহলে তা ফেলে রাখা উচিত নয় তা নির্দিষ্ট দিকে নজর দেওয়া প্রয়োজন